চলতি বছরের নভেম্বরে স্বর্ণ মজুদের নতুন রেকর্ড গড়েছে রাশিয়া। ওই মাসে দেশটির রিজার্ভে থাকা স্বর্ণের মূল্য ১৫,০০০ কোটি ডলার ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে ব্যাংক অব রাশিয়া। রাশিয়ায় অক্টোবরের চেয়ে নভেম্বরে প্রায় ৩২০ কোটি ডলারের স্বর্ণ মজুদ বেড়েছে। তবে অর্থমূল্যে মজুদ বাড়লেও পরিমাণগত দিক থেকে স্বর্ণের মজুদ বাড়েনি ব্যাংক অব রাশিয়ার। ডিসেম্বরে এখন পর্যন্ত আন্তর্জাতিক পর্যায়ে রাশিয়ায় ৫৯,২৩৫ কোটি ডলার মূল্যের স্বর্ণ ও বৈদেশিক মুদ্রা রিজার্ভে রয়েছে, যার ৭০% বৈদেশিক মুদ্রা। ইউক্রেনের সামরিক আগ্রাসন শুরু করায় ২০২২ সালের মার্চে রাশিয়ার অর্ধেক বৈদেশিক রিজার্ভ আটকে দেয় পশ্চিমা কেন্দ্রীয় ব্যাংকগুলো। তবে স্বর্ণ ও চীনের ইউয়ান সহ কিছু বিদেশি মুদ্রা রাশিয়ার অভ্যন্তরেই ছিল। বর্তমানে পশ্চিমা দেশগুলো নতুন আইনি প্রক্রিয়া প্রণয়নে কাজ করছে, এর মাধ্যমে ইউক্রেনকে সহায়তার জন্য রাশিয়ার বাজেয়াপ্ত অর্থ ব্যবহার করা হবে। চলতি বছরের শুরুতে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের পর দেশটি স্বর্ণের মজুতের দিকে ঝুঁকছে। বিনিয়োগ সংস্থা ইনভেস্কো পরিচালিত জরিপে ৬০% অংশগ্রহণকারী জানায়, রাশিয়ার অর্ধেকের বেশি বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাজেয়াপ্ত করার পর স্বর্ণ আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠেছে। ভূরাজনৈতিক অস্থিরতা ও অর্থনৈতিক মন্থরতার কারণে বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলো সম্পদ ধরে রাখার নিরাপদ মাধ্যম হিসেবে স্বর্ণ ক্রয় বাড়িয়েছে। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, অক্টোবরে কেন্দ্রীয় ব্যাংকগুলো মোট ৪২ টন স্বর্ণ কিনেছে।